हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अर्थ रो। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথমে আমরা কঙ্গনা রানাওয়াতের আপকামিং সিনেমা তেজাস, তার একটা টিজার আজকে ড্রপ করা হয়েছে, তো সেটা নিয়ে কথা বলবো। এই ছবিটা 27 অক্টোবর মুক্তি পেতে চলেছে এবং এটার ট্রেলার আসবে হচ্ছে 6 অক্টোবর। আজকে টিজার ড্রপ করা হয়েছে। টিজারটা কিন্তু বেশ ভালো লাগছে, কঙ্গনা রানাওয়াতের ডায়লগ ইত্যাদি বেশ ভালো লাগছে টিজারের মধ্যে। তার সাথে সাথে এখানে যে বিজিএমটা রয়েছে সেটা ভালো লাগছে। এখানে আমরা বুঝতে পারছি যে সে একজন এয়ারফোর্স অফিসার, একটা যুদ্ধের ব্যাকড্রপে গল্পটা হতে চলেছে। তবে একটাই জিনিস আমার খালি নেগেটিভ লাগবে, বাকি টিজারের লুক অ্যান্ড ফিল বলুন, বিজিএম বলুন, কাঙ্গনা যে ডায়লগ ইত্যাদি বা যে সোয়াগ নিয়ে সে হেঁটে আসে সেগুলো ভালো লেগেছে। জাস্ট লাস্ট শটটাতে যেটা দিয়ে কাঙ্গনা বেরোচ্ছে, ও দেখবেন একটা মিড ক্লোজ আপ শট আছে, ও ক্যামেরার দিকে হেঁটে আসছে। ওখানে পিছনে আমার মনে হলো ওটা গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে, ওই একটা জায়গাতে একটু হালকা মনে হলো আর কি, বাকি সব কিছুই আমার ঠিক লেগেছে। তো দেখা যাক এই ছবিটা দিয়ে কাঙ্গনা কাংব্যাক করতে পারে কিনা। তার পরপর ছবি কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করছে না, এই ছবিটা যদি ওয়ার্ক করে যায় খুব ভালো কথা। কাঙ্গনা রানাওয়াত খুবই ভালো একজন অভিনেত্রী, তার পার্সোনাল যেসব স্টেটমেন্ট দেয় সেটা নিয়ে আমার প্রবলেম রয়েছে, সেটাতে আমি এগ্রি করি না, বাট সে অ্যাজ অ্যান অভিনেত্রী কিন্তু খুবই ভালো। তো এই ছবিটার জন্য আমি ওয়েট করে আছি। পরবর্তী যে ছবিটা নিয়ে কথা বলবো সেটাও আগেন একটা এয়ারফোর্স এয়ার স্ট্রাইক নিয়ে আর কি হতে চলেছে, সেটার নাম হচ্ছে স্কাই ফোর্স। তার আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং ঠিক এক বছর পরে এই ছবিটা মুক্তি পাবে। অলরেডি ছবিটার কাজ শুরু হয়ে গেছে, অক্ষয় কুমারের আরেকটা ছবি। তো পরের বছর অক্ষয় কুমারের 4-5 ছবি থাকতে চলেছে এবং অক্ষয় কুমার এই রেটে ছবি অ্যানাউন্স করে যাচ্ছে। মিশন রানিগঞ্জ এই রিলিজ করবে এই শুক্রবার দিনকে, তার আগেই আরেকটা ছবির অ্যানাউন্সমেন্ট করে দিল, এটা খুব ভুল ডিসিশন। ছবিটা মুক্তি পেলে তারপর অ্যানাউন্সমেন্ট করতে পারতো, সামনে ভালো সময়ও ছিল, কিন্তু এরকমভাবে করার কোনো মানে হয় না। এখানে আমরা বুঝতে পারছি 1965 ব্যাকড্রপে মানে হতে চলেছে গল্পটা, তো দেখা যাক কীরকম হয়। এবং ম্যাডক ফিল্মস যেহেতু অ্যাসোসিয়েটেড আছে, একটু ভরসা রাখা যাচ্ছে। আমার কৌশিকরা যেহেতু প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড আছে, আমার কৌশিকও নিজে এটাতে প্রডিউসার হিসেবে রয়েছে। তো দেখা যাক, আশা করবো যে অক্ষয় কুমারের অন্য ছবির থেকে বেটার হবে। কিন্তু ছবি ভালো হলেও তার যদি কোয়ালিটি ভালো হয়, এত মানে কম কম পরিমাণে মানে গ্যাপে ছবিগুলো আসছে যে দর্শক কত ছবির জন্য অ্যান্টিসিপেশন করবে। একটা সুপারস্টারে একটা কি দুটো ছবির জন্য হতে পারে। শাহরুখ খানের যেহেতু 4 পরে হচ্ছে বলে 3 ছবি হচ্ছে, শাহরুখ খান যদি বারবার করতে থাকে তাহলে কিন্তু সেটা তার ক্ষেত্রেও হবে না। তো এই জিনিসটা অক্ষয় কুমারের বোঝা উচিত। তার কিন্তু মিশন রানিগঞ্জ ফ্লপ করলে মানে একটু ওয়েট করা উচিত, সে মানে দামার দাম ছবি সাইন করে আছে এবং পরপর করে আছে, এটা ঠিক হচ্ছে না। পরবর্তী আমরা কথা বলেছি লিও নিয়ে। তো লিও ট্রেলার আসতে চলেছে 5 অক্টোবরে এবং এটা একটা পোস্টার দিয়ে আজকে লোকেশ কানেরাজ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। লিও ট্রেলারের জন্য প্রত্যেকে অপেক্ষা করছে, আমি অপেক্ষা করে রয়েছি। এবং যে পোস্টারটা আজকে লোকেশ কানেরাজ ড্রপ করেছে সেখানে আপনারা দেখতে পাবেন থালাপতি বিজয় একটা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, রক্তাক্ত তরোয়াল, এবং সামনে একটা উলফ রয়েছে। তো মেবি একটা উলফের সাথে ফাইট হতে পারে, অ্যাকচুয়াল একটা উলফের সাথে হয়তো কাশ্মীরের মধ্যে ফাইট হচ্ছে, যেটা আমরা টাইগার জিন্দাহাতে দেখেছিলাম সালমান খান উলফের সাথে ফাইট করছে, সেরকম একটা থাকতে পারে। বা এটা উলফটা আর কি একটা জাস্ট সিম্বল, ঠিক আছে, যে একটা গ্যাং বা সঞ্জয়দের যে গ্যাংটা আছে যেটাকে ছেড়ে লিও চলে এসেছে তার সাথে আর কি লড়াই, মানে লিও যেহেতু নিজে একজন মানে সিংহ তো উলফদের সাথে লড়ছে, মানে এরকমভাবে ব্যাপারটাকে মানে যে সিম্বলিক্যালি দেখাচ্ছে না, তো নাকি অ্যাকচুয়াল ফাইট থাকতে চলে যে দেখা যাক সেটা। পোস্টারটা বেশ ভালোই লাগছে। তো 5 অক্টোবরে আমরা আশা করবো বুঝে যাবো যে এটা এলসিউর পার্ট কিনা। এখন অবধি আমরা বুঝেই গেছি এটা এলসিউর পার্ট। এবং আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, মেসেজ করেছে, এটা কি হিস্ট্রি অফ ভাইলেন্সের রিমেক? আরে হিস্ট্রি অফ ভাইলেন্স একটা নভেল, সেটা রাইটস কিনেছে এবং সেখান থেকে অ্যাডাপ্ট করেছে লোকেশ কানেরাজ, রিমেক নয়, ওটা একটা গ্রাফিক নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। এবং ওই গ্রাফিক নভেলটার উপর হলিউডে ডেভিড ক্রনেনবার্গ একটা ছবি বানিয়েছিল, সেটার নামও হিস্ট্রি অফ ভাইলেন্স বলে। এরপর আমরা ফুকরে 3 এবং ভ্যাকসিন ওয়ার, এই দুটোর 4 যে বক্স অফিস কালেকশন সেটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এটা লং উইকেন্ড ছিল, গণেশ চতুর্থী মানে গণেশ বিসর্জন থেকে শুরু করে নিয়ে 4 লং উইকেন্ড ছিল। এবং ফুকরে 3 খুব ভালো ব্যবসা করেছে, 43.48 crores ব্যবসা করেছে 4 এবং সোমবার দিন 2 অক্টোবরে ছুটির দিন ছিল। কালকে আমরা জানতে পারবো আজকে কত ব্যবসা করলো। ছবিটা কিন্তু বেশ ভালো কালেকশন করে যাচ্ছে। কমেডিটা আমি যখন রিভিউ করেছিলাম ফিল্ম কোম্পানিয়নে, মানে রিভিউজ অ্যান্ড মোর বাই ফিল্ম কোম্পানি যে চ্যানেলটি রয়েছে সেখানে রিভিউ করেছিলাম, সেখানে বলেছিলাম যে গ্যাগসগুলো ওয়ার্ক করছে, কোথাও হয়তো ছবিটার মধ্যে গল্প সেরকম কিছু নেই, বাট কমেডিটা ওয়ার্ক করে যাচ্ছে বেশিরভাগ জায়গায়, সেই কারণের জন্য ছবিটা চলছে। কিন্তু অন্যদিকে ভ্যাকসিন ওয়ার ছবিটা সেটা কিন্তু ওয়ার্ক করেনি। এই ছবিটা মাত্র 4 3.85 crore রোজগার করতে পেরেছে। থালাপতি 68 শুটিং কাল থেকে শুরু হচ্ছে, একটা গান দিয়ে শুটিং শুরু হবে এবং অক্টোবর মাসের শেষ অবধি শুটিংটা হবে। ইয়াং বিজয়ের যে পোর্শনগুলো যেটার জন্য বডি স্ক্যান করতে USA গেছিলো সেই পোর্শনের শুটিং প্রথমে হবে। আচ্ছা, এই ছবির মিউজিক দিচ্ছে ইউভান শঙ্কর রাজা এবং ইউভান শঙ্কর রাজা বিজয়ের সাথে কোলাবরেট করছে 2 পরে। এর মধ্যে AR রহমান থেকে শুরু করে অনিরুদ্ধ থেকে শুরু করে এরা সবাই মিউজিক দিয়েছে বিজয়ের ছবিতে। ইউভান শঙ্কর রাজা প্রায় 2 পরে তার ছবিতে মিউজিক দিচ্ছে। এবার আমরা কথা বলবো টাইগার 3 নিয়ে। তো টাইগার 3 SRK ক্যামিও থাকতে চলেছে 25 সালমানের পাঠানে ক্যামিও ছিল 15, এখানে SRK ক্যামিও থাকতে চলেছে 25। সে একটা জেল থেকে সালমানকে পালাতে হেল্প করবে এবং এখানে যে পালানোর সিকোয়েন্সটা আছে সেটা শোলে যে জয়বীরুর যে বাইকের সিকোয়েন্স আছে ইয়ে দোস্তি হাম নেই তোড়েঙ্গে সেটাকেই ট্রিবিউট দিয়ে করা হচ্ছে, সেরকম টাইপেরই একটা এ আছে। এবং সিনটাকে এমনভাবেই স্টেজ করা হবে, সেটার মধ্যে অ্যাকশনও থাকবে তার সাথে সাথে কমেডিও থাকবে। এবং এখানে SRK যে এন্ট্রি সিনটা থাকতে চলেছে ছবির মধ্যে সেটা একটা উডেন ট্রলির মধ্যে হবে, এই ডিটেলসগুলো সামনে এসছে। এই যে সিকোয়েন্সটা আছে সেটাকে 30 crore টাকা খরচা করে শ্যুট করা হয়েছে। তো দেখা যাক, এবার এই ছবিটা তো খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে,
তো টাইগার থ্রি দিওয়ালিতে, তো ধামাকা হবে, হিউজ ধামাকা হবে, এটা আমরা টিজার দেখে অলরেডি বুঝে গেছিলাম। তো জাস্ট কান্ট ওয়েট টু সি শাহরুখ অ্যান্ড সালমান অন স্ক্রিন টুগেদার। এবার আমরা কথা বলবো হচ্ছে ডাঙ্গি এবং সালার নিয়ে, এই ক্ল্যাশটা নিয়ে। এটা নিয়ে দুটো আপডেট রয়েছে। প্রথম হচ্ছে যে যারা মানে সালারের ডিস্ট্রিবিউটার, যেটা হচ্ছে অনিল থাটানি, তার কাছে অ্যানিমালও রয়েছে এবং সালারও রয়েছে। তো সে একটা এরকমভাবে হলের মানে এক্সিবিটারদের সাথে নেগোসিয়েট করছে যে আমি অ্যানিমাল তখনই দেবো যখন তুমি সালারও লাগাবে, এরকমভাবে তো এ করছে। এবং অ্যানিমাল নিয়ে অলরেডি একটা হাইপ রয়েছে, টিজার বেরোনোর পরে লোকের আরও পছন্দ হয়েছে, তো দর্শকের মধ্যে কিন্তু একটা হাইপ রয়েছে ছবিটা নিয়ে, তো সেটা তো সবাই চালাতে চাইবে। তার সাথে এবার সে ক্লাব করে দিচ্ছে যে অ্যানিমাল তখনই দেবো যখন তুমি মানে 22 তারিখে সালারও লাগাবে। এবার এটার জন্য ডাঙ্কির একটা প্রবলেম হচ্ছে। আর ডাঙ্কি যারা ডিস্ট্রিবিউট করছে পেন মারুধাম, তারা আবার শাহরুখ খানকে প্রমিস করেছে যে এটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রিলিজ পাবে, ম্যাক্সিমাম স্ক্রিন পাবে। এখনও তারা বলেছে যে সালারের থেকে বেশি স্ক্রিনই নর্থ ইন্ডিয়াতে পাবে ডাঙ্কি। তো দেখা যাক আলটিমেটলি এটা কী হয়। যখন ক্ল্যাশ হচ্ছে তখন এই ধরনের নোংরা খেলা তো চলবে। আচ্ছা, এছাড়া একদিকে শাহরুখ খানের ফ্যান্সরা প্রভাসকে ট্রোল করছে, এবং সেখানে একটা জিনিস উঠে আসছে যে এই যে ছবিটা আসছে সালার, সেটা প্রশান্ত নীলের যে প্রথম ছবি উগ্রাম, তারই হচ্ছে রিমেক। এবং এটা কিন্তু সালারের টিম থেকে অনেক দিন আগেই আপডেটটা এসেছিল, তার মেকার্সরাই বলেছিল যে উগ্রামের গল্পটাকেই ঘুরিয়ে ফিরিয়ে সালার তৈরি করা হচ্ছে। এবার এটা হতেই পারে, মেকার নিজের গল্পটা, এবং উগ্রাম সেই সময় কিন্তু বক্স অফিসে সেইভাবে বিশালভাবে চলেনি, প্রশান্ত নীল দেখবেন ইন্টারভিউতে নিজে বলে, তো সেই সেটাকে ঘুরিয়ে এই ইউনিভার্সের সাথে কানেক্ট করে করতেই পারে। এবং উগ্রাম ছবিটা বিভিন্ন ওটিটিতে যেখানে অ্যাভেলেবেল ছিল, Zee5 ইত্যাদিতে, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য এই স্পেকুলেশনটা আরও বেশি মিলে যাচ্ছে। তো এটা একদিক থেকে শাহরুখ খানের ফ্যান্সরা করেছে, অন্যদিক থেকে প্রভাসের ফ্যান্সরা আবার বলছে কি যে ডাঙ্কি যে ছবিটা আছে সেটা হচ্ছে কমরেড ইন আমেরিকা বলে একটা দুলকার সালমানের ছবি আছে, সেটা রিমেক। এবং এছাড়া আমাদের একটা পাঞ্জাবি ছবি আছে, কি চালা মেক্সিকো না কি এরকম বলে, তো ওটার রিমেক আর কি, এরকম আর কি একটা গুজব উঠছে। CIA এটাকে নিয়ে বেশি বলা হচ্ছে। এবার দেখুন, প্রথম কথা, ডাঙ্কি ফ্লাইট, যে ইলিগাল রুট দিয়ে মানে লোকেদেরকে বিদেশে নিয়ে যাওয়া, মেক্সিকো হয়ে আমেরিকা নিয়ে যাওয়া, এই করা, প্রথমে একটা এমন দেশে নিয়ে যায় যেখানে ভিসা নেই, ভিসা লাগে না, সেখান থেকে বিভিন্ন রুট করে করে মেক্সিকোতে নিয়ে যাওয়া, সেখান থেকে এটা অ্যাকচুয়ালিতে হয়। এটার ব্যাপার আপনারা পড়ে দেখতে পারেন, প্রচুর ডকুমেন্ট্রি আছে। মেক্সিকোর ওখানে প্রচুর পাঞ্জাবি থেকে, বাংলাদেশি থেকে, পাকিস্তানি থেকে প্রচুর লোক ওখানে রয়েছে, মানে এরকম যাদেরকে ধরা পড়েছে যারা, এটা অ্যাকচুয়ালিতে হয়। এটা কমরেড ইন আমেরিকাতেও দেখিয়েছে, পাঞ্জাব থেকে বেশিরভাগ লোকে যায় বলে ওই ছবিটা, পাঞ্জাবি ছবিটাও হয়েছে, এবং ডাঙ্কিতে সেই সাবজেক্টটা দেখাচ্ছে, তা বলে ছবিটা রিমেক ছবি নয়। আর রাজকুমার হিরানির ছবি অন্যরা রিমেক করেছে, রাজকুমার হিরানি আজ অব্দি রিমেক করেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, উগ্রাম যদি মানে উগ্রামটাকে যদি রিমেকও করে থাকে, আমার তো মনে হয় না রিমেক, বাট যদি সেটা থেকে আইডিয়াটাকে নিয়ে সেটাকে ঘুরিয়ে সালার বানিয়েও থাকে, তাতে প্রবলেমটা কি ভাই? আমাদের মাদার ইন্ডিয়া যেটা অস্কারে গেছিলো, সেই ছবিটা তো সেই ডিরেক্টর মেহবুব খানের আগে একটা ছবি করেছিল অরেত বলে, সেটারই রিমেক ছিল, অরেত চলেনি, তারপরে সেটার গল্পটাকে ঘুরিয়ে সে বানিয়ে দিয়েছিল এই ছবিটা, মাদার ইন্ডিয়া অস্কারে চলে গেছিলো। তো এটা ডিরেক্টর নিজের গল্পকে তো যেভাবে খুশি ইউজ করতে পারে। সত্যা রাম গোপাল বর্মা সিনেমা, তার আগে সে একটা ছবি করেছিল নাগার্জুন আর উর্মিলা মাতোঙ্গারকে নিয়ে দ্রোহী বলে, তো সেই ছবিটা একেবারে চলেনি, সেই গল্পটাকে নিয়ে সে ঘুরিয়ে সত্যা বানিয়ে দিয়েছে। তেলেগু নামটা ছিল আন্থাম বলে, তো সেই ছবিটাকেই সে ঘুরিয়ে সত্যা বানিয়ে দিয়েছে, তো সত্যা তো কাল্ট ছবি। তো ডিরেক্টর নিজের গল্পকে নিজে ঘোরাতে পারে না, এতে প্রবলেম কী আছে আমি বুঝতে পারি না। তো এই ধরনের রুমার্স যেগুলো এ করছে মানে দুজনের ফ্যান্সরে, তাদের করা উচিত না। সিনেমা ভালোবাসো, ক্ল্যাশ হচ্ছে ভাই, দুটোই গিয়ে হলে দেখবো, দুটোই বড় ছবি, দুটো দু ধরনের ছবি, একটা কমেডি ড্রামা ছবি, একটা অ্যাকশন ছবি, আমি দুটোই হলে গিয়ে দেখবো। এরকম স্পোর্টিং স্পিরিট হওয়া উচিত যে আমি ভাই প্রভাসের ছবিও দেখবো, আমি শাহরুখ খানের ছবিও দেখবো। যারা ফ্যান্স আছে, ধরুন আমি শাহরুখ ফ্যান, আমি বললাম যে আমি প্রভাসের ছবিটাও দেখবো, শাহরুখের ছবিটাও দেখবো, দুটো ছবি দেখা যায় না? দেখতেই পারো আরামসে, আজকাল এত আজে বাজে খরচা করছে লোকে, তার জায়গায় দুটো ছবি দেখবে, ভালো ছবি দেখবে, কী আছে? একটা অ্যাকশন এন্টারটেনার, একটা কমেডি ড্রামা এন্টারটেনার, দেখো দুটো। কী জন্য যে ঝগড়া করে লোকে বুঝতে পারি না। আচ্ছা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজকুমার সান্তোষি সানি দেওলকে নিয়ে লাহোরের ব্যাকড্রপে, মানে লাহোর 1947 এরকম একটা ছবি তৈরি করছেন, যেটা আমির খান প্রডিউস করছে। তো সেই ছবিটা এখন অ্যানাউন্সই হয়নি, তার আগেই ওটিটি অফার পেয়ে গেছে 95 কোটি টাকা। দেখা যাক মেকার্সরা এই ওটিটি ডিলটা নেয় নাকি তারা ওয়েট করে যাতে ছবিটা অ্যানাউন্স হওয়ার পরে আরও হাইপ বাড়ে, আরও দাম বাড়বে, নাকি তারা এখনই সেটা বেঁচে যায়, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা অ্যানিমাল থেকে, রণবীর কাপুর এই ছবিতে 50% নিজের মানে সেই যতটা ফিস নেয় তার 50% কাট করেছে, যাতে সেই টাকাটা লাগানো যেতে পারে প্রোডাকশন কোয়ালিটিতে এবং অ্যানিমালের প্রোডাকশন কোয়ালিটি যাতে বেটার হয়। তো সেটার পিছনে রণবীর কাপুর নিজের 50% ফিস কাট করে দিয়েছে। সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধা বলে যে ছবিটা আবার পোস্টপন্ড হতে চলেছে, ছবিটা ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, বাট সেখান থেকেও সেটা পিছিয়ে আছে। এবার কবে আসবে, আরও পোস্টপন্ড হবে নাকি প্রিপন্ড হবে কিছু জানা যাচ্ছে না, যেহেতু ডিসেম্বর মাসে অ্যানিমাল রয়েছে, তারপরে ওইদিকে ডাঙ্কি সালার রয়েছে, তাই কারণ জোহর এই ছবিটাকে পিছিয়ে দিচ্ছে। এবার এই ছবিটা বহুবার আগেও পোস্টপন্ড হয়ে গেছে, এরপর যদি আরও পোস্টপন্ড হয় ছবিটা দেখার কারোর একটা ইন্টারেস্ট থাকবে না। সিদ্ধার্থ মালহোত্রার কপালটা খুব খারাপ সত্যি বলছি, একটা অ্যাকশন ছবি সে করছিল, একটা ফ্লাইট হাইজ্যাক নিয়ে, ছবিটা বিষয়বস্তু ভালো, সিদ্ধার্থকে অ্যাকশনে মানায়ও ভালো,
কোথাও এটা কিন্তু এতবার ছবিটা পোস্টপোন্ড হয় না, দর্শকের ইন্টারেস্ট হারিয়ে যায়, যে জিনিসটা ম্যাদানের ক্ষেত্রেও হচ্ছে। প্রসেনজিৎ চ্যাটার্জি একটি প্যান ইন্ডিয়ার ছবি বানাতে চলেছেন, সেটা তিনি ডিরেক্ট করবেন, তো দেখা যাক এই ছবিটা কবে হয় এবং তার স্টার কাস্ট কী থাকে। বেবি বলে একটি তেলেগু ছবি বেরিয়েছে, যাতে আনন্দ দেবরকোন্ডা রয়েছে, মানে বিজয় দেবরকোন্ডা ছোটো ভাই, যেটা প্রচণ্ড হিট হয়েছে। ছবিটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, ছবিটা আমি কোথাও পাইনি, ছবিটা আনফর্চুনেটলি। তো এই ছবিটা আমাকে অনেকে রেকমেন্ডও করেছিল যে ছবিটা দেখো। তো এই ছবিটা সুপারহিট হওয়ার পরে তেলেগুতে এই ছবিটাকে সেই ডিরেক্টরই আবার তামিলে রিমেক করছে, এখনও কাস্ট ফাইনালাইজ হয়নি, বাট এই ছবিটা তামিলে এবার রিমেক হবে। নন্দিনী বলে আড্ডা টাইমস একটি সিরিজ আছে রীতা বড়ি, যেটা ট্রেলার কালকে ড্রপ করবে। জাওয়ান এবার 600 crore ক্লাবে ঢুকে গেল, মানে এটা আমি হিন্দি এবং তামিল তেলেগু এই তিনটে ভাষা মিলিয়ে 600 crore ক্লাবে ঢুকে যায়, 607 crores মতো ব্যবসা করেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে তো 1000 crore টাকার উপরে চলে গেছে, সেটা তো আপডেট আপনারা আগেই পেয়ে গেছেন। মার্ক অ্যান্টনি বলে বিশালের ছবিটা, যেটা একটা টাইম ট্রাভেল ফিল্ম, সেই ছবিটা 100 crore ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করে নিয়েছে কালেকশন এবং ব্লকবাস্টার হয়ে গেছে। আয়ালান বলে শিবা কার্তিকের ছবিটা টিজার 6 October রিলিজ করতে চলেছে, আর এছাড়া সৃজিদার ব্যোমকেশ ও দুর্গ রহস্য যে সিরিজটা আসছে হইচইতে, যেটাও 19 October মুক্তি পাবে, সেটা ট্রেলার আসছে হচ্ছে 6 October। চরণ রাজ যে রাক্ষী শেট্টির SSE সাইডেতে মিউজিক দিয়েছে, সেই ইয়াশ 19 মিউজিক দিতে পারে, এটা আপডেট উঠে আসছে, দেখা যাক কনফার্মেশন কবে আসে। এবং SSE সাইডে এই ছবিটা আমি আগেই স্ক্রিনারে দেখেছিলাম এবং রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, ছবিটা এখন অ্যামাজন প্রাইমে চলে এসেছে, অবশ্যই চেক আউট করুন, অসাধারণ একটা সিনেমা। রণবীর সিংকে আমরা শক্তিমান হিসেবে দেখতে পেতে চলেছি এবং মৃণাল মুরলির যে ডিরেক্টর বাসিল জোসেফ, তিনি এই ছবিটার পরিচালনা করতে চলেছেন এবং এটা আরও কনফার্ম হয়ে গেছে। টবিনো থমাস একটা লাইভ করছিল, সেখানে রণবীর সিং জয়েন করে তাকে উইশ করেছে, তখন সে টবিনো থমাস কনফার্ম করেছে যে তুমি বাসিলের সাথে কাজ করছো, আমি সেটা তাকে জিজ্ঞেস করবো যে তোমার সাথে কাজ করে কীরকম লেগেছে। তো এখান থেকে আর কি হিন্ট পাওয়া যাচ্ছে যে শক্তিমান প্রজেক্টটা হচ্ছে এবং বাসিল জোসেফই এটা ডিরেক্ট করছে। কানাপ্পা বলে একটি তেলেগু ছবি হচ্ছে বিষ্ণু মাঞ্জুর, তো সেই ছবিতে প্রভাসের আর কি একটা ক্যামিও থাকতে চলেছে, এর সাথে সাথে মোহনলালও এবার যুক্ত হলেন এখানে ক্যামিওতে এবং এছাড়া নয়নতারারও ক্যামিও থাকতে চলেছে এই মুভিটাতে। নানি 31 যেটা হচ্ছে বিবেক আত্রেয়ার সাথে নানি করছে, একটা অ্যাকশন ফিল্ম হতে চলেছে, সেটার হিরোইন হিসেবে আমরা প্রিয়াঙ্কা মোহনকে দেখতে পেতে চলেছি। বিশাল ভারদ্বাজ একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে তিনি এসআরকের সাথে খুব শীঘ্রই কাজ করতে চলেছেন, তাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে এবং এসআরকে তার একটা কাজের মধ্যে ক্যামিও করেছে। তো লোকে এক্সপেক্ট করছে যে খুফিয়া যেটা আসছে নেটফ্লিক্সে, তাবুর যে কাজটা, সেটার মধ্যে হয়তো শাহরুখের একটা ক্যামিও থাকলেও থাকতে পারে, দেখা যাক। সেটা যদি হয় আমার থেকে খুশি, মানে বেশি খুশি হয়তো কেউ হবে না। এবং বিশাল ভারদ্বাজের সাথে সত্যি বলছি কাজ করা উচিত শাহরুখ খানের, মানে বিশাল ভারদ্বাজ আমার মনে হয় যে রাওয়ানের সময় একটা ইন্টারভিউ দেখেছিলাম, তারা নাদেশকে দিচ্ছিল শাহরুখ খান, তখনই বলেছিল যে বিশাল ভারদ্বাজ আসছে আমাকে একটা সাবজেক্ট শোনাতে। তো তারা অনেক বছর ধরেই ডিসকাশন করেছে, এখন তারা খুবই কাছে যাতে একটা কাজ করতে পারে। এবং শাহরুখ ডেফিনেটলি বড় ছবি করছে, করুক, অ্যাকশন ছবি করছে, যাই ছবি করছে, কিন্তু এরকম ভালো ডিরেক্টরদের সাথেও করুক, তার যে অভিনয় সত্তাটা সেটা যাতে আমরা পাই, যেহেতু একটা চাকরি একটা স্বদেশ আমরা পাই, তো সেই জন্য বিশাল ভারদ্বাজের মধ্যে ডিরেক্টরের সাথে তার অবশ্যই কাজ করা উচিত, দেখা যাক এই কাজটা কী হয়। দিস ওয়ে দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।